আর সব থেকে বড় কথা গাইজ, এখন কিন্তু তোমরা ব্যাক টু ব্যাক দশমী পর্যন্ত ব্লগ দেখতে পারবে। এখানে দেখা হয়ে গেছে আমার একজন সাবস্ক্রাইবারের সাথে। তোমার নাম কি? আর ওর বাড়ি অনেক দূরে, হাওড়া, তাই তো? তো আজকে হলো পঞ্চমী, আর সবাইকে জানাই পঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা। সবাই পুজো অনেক আনন্দ করে কাটিয়ে পুজো চলেই আসলো। আর আমাদের বাড়ির সামনে না ঠাকুর তৈরি হয়, মানে ঠাকুর নেওয়ার এত ভিড় পড়ে, প্রথমা থেকে শুরু হয়ে যায় একদম। কিছুক্ষণ পরপরে এই ব্যান্ড পার্টি আসছে, ঠাকুর নিয়ে যাচ্ছে, মানে কি বলবো, মনে হচ্ছে আইসক্রিমের দোকান বসে গেছে চারপাশে, পুরো একদম সেই মেলা হয় না এরকম, মেলা মতো বসে গেছে, রাস্তাতে বেরোনো যাচ্ছে না। তো পুরো মানে পুজোর একটা ভাই, এখন আইসক্রিমের দোকান বসে গেছে, আমি ভাবছি আইসক্রিম খাবো। তো এখন আমি অফিসে যাচ্ছি, আমার অফিসের সমস্ত কাজ অলমোস্ট শেষের দিকে। তো আজকে আমার অফিসের লাস্ট কাজ, তারপর থেকে দশমী পর্যন্ত কোনো কাজ হবে না। আজকে জাস্ট আমার মেইন চ্যানেল যেটা হিন্দি শর্ট টাইম সিক্রেট, সেখানে আমার ভিডিওর কয়েকটা লাস্ট পার্ট এডিটিং চলছে। আর অলসো আমার বেঙ্গলি চ্যানেল, মানে সঞ্চিতা মিত্র যে চ্যানেলটা, সেখানে একটা পুজো স্পেশাল ভিডিও আসছে, অ্যান্ড সেটার ফাইনাল এডিটিং চলছে, সেটা জাস্ট আজকে এডিটিং কমপ্লিট করে আপলোড করে দেবো। আর তোমরা অবশ্যই গিয়ে দেখো আমার দুটো চ্যানেল, মেইন চ্যানেল হচ্ছে শর্ট টাইম সিক্রেট হিন্দি, যেখানে আরো একটা কথা, যেখানে লাস্ট একটা ভিডিও আমি দিয়েছিলাম যেটা মাত্র 7 দিনে 30 লাখ ক্রস করে ফেলেছে। তো ভিডিওটা অবশ্যই দেখো, তোমাদের ভালো লাগবে। লিংক তোমরা নিচে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ওখানে গিয়ে কমেন্ট করো কিন্তু যে তোমরা ব্লগ চ্যানেল থেকে এসেছো। গুড মর্নিং। তো আজকে হলো শুভ পঞ্চমী, সবাইকে জানাই শুভ পঞ্চমীর শুভেচ্ছা। তো অলরেডি পুজো শুরু হয়ে গেছে, আমাদের বাড়িতেও পুজো শুরু হয়ে গেছে, পুজো পুজো রব লেগে গেছে। তো এই যে এখানে এখন বাড়িতে টুনি লাইট দিয়ে পুরো সাজানো হচ্ছে, সকাল থেকে প্রবিদ্যা লাগাচ্ছে, এখন অনেক বাকি আছে, ম্যাক্সিমামটা লাগানো হয়ে গেছে, এখন উপরের দিকে লাগাবে, আরো সাইডে লাগানো বাকি আছে, এই যে কিছুটা লাগিয়েছে এখন এদিক থেকে। তো এখন আমরা যাচ্ছি এক্স্যাক্টলি ভাইয়ের কাছে, কারণ অঙ্কুশের হেয়ার কাটটা করবো। হেয়ার কাট বলতে সেরকম কিছু না, জাস্ট সামনে দিকটু ট্রিম করবো, কারণ চুলটা খুব বড় হয়ে গেছে। এখন যদি পার্লারে গিয়ে চুল কাটায় না, মানে কাটিংটা প্রথম কয়েকদিন চুল কাটালে ভালো লাগবে না দেখতে প্রথমত, আর টাইমও নেই। তো চলো যা যাক। আর আমি তাড়াহুড়ো করে অর্ঘকে আই বলে দিয়েছি, আর অর্ঘ বলছে আই, এরকম করে বড় বড় করে তাকিয়েছে। তো এই চুপ কর, বাপরে বাপ, কথাই বলতে ব্লগ করতে দেয় না এরা। তো ভাইয়ের রুমে চলে এসেছি, আর এখন ভাই বলেছে ক্যামেরা দিকে ঘোরাবি না, তো ক্যামেরা দিকে ঘোরাতে পারছি না। তো একটুখানি ট্রিম করবো অঙ্কুশকে, আর তারপরে বেরিয়ে যাবো। তো অঙ্কুশের হেয়ার কাট হয়ে গেছে, এবার ফাইনাল দেখাচ্ছি, এই যে মাউস ছোট্ট একটা। চলো বাড়িতে গিয়ে স্নান করতে হবে, চলো। তো এই যে জাস্ট এই মাত্র পার্সেলটা দিয়ে গেলো, সঞ্চিতার জন্য পুজোর গিফট, আসতে একটু দেরি হয়ে গেলো, কারণ এখন অনলাইন অর্ডার দিলে অনেক টাইম লাগবে আসতে, পুজো পড়ে গেছে। তো সঞ্চিতা জানে না যদি আমি এটা অর্ডার দিয়েছিলাম কবে। এ নাও তোমার পুজোর গিফট। পুজোর গিফট তোমার তরফ থেকে? এটা সবার তরফ থেকে, জনগণের তরফ থেকে। বলছে জনগণের তরফ থেকে পুজোর গিফট। কি আছে হরগর তরফ থেকে আমার জন্য? কি গিফট? ব্ল্যাক ব্ল্যাক কালার দেখি ড্রেস। কেমন হয়েছে? খুব সুন্দর। এটা আমি কোনদিন পরবো? এটা পরে দেখো সাইজ হয় কিনা। মায়না দেখতে পাচ্ছ না, মানে কেমন লাগছে বুঝতে পারছি না, সাজিনি তো, সাজতে হবে না, জামা পরে ফিট হয়েছে, সেটা সাজি কি হবে না, ভালো লাগছে। হ্যাঁ ঠিক আছে, একদম ঠিক আছে। ভাজ হয়ে গেল কেন? একদিন পরলে আমার খুব পছন্দ হয়েছে, সিরিয়াসলি।
অলরাইট গাইস, তো আমার অফিসের কাজ সমস্ত কিছু কমপ্লিট করে ফেলেছি, যা যা এডিটিং ছিল যা যা ছিল সব কিছু। এবার আমি পুজোটাকে একদম বিন্দাস এনজয় করবো পুজোতে, আর আমার কোনো কাজ নেই, আমি দশমী পর্যন্ত অফিসে ঢুকবো না। আর আমার চ্যানেলগুলোতে ভিডিও আপলোড হয়ে গেছে, আমার মেইন চ্যানেল শর্ট টাইম সিক্রেট আর আমার বাংলা চ্যানেল সঞ্চিতা মিত্রতে ভিডিওগুলো খুব ভালো, তোমরা গিয়ে চেক আউট করো। কিন্তু নিচে ডিসক্রিপশন বক্সে আমি চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো। এই যে অর্ঘ্য এখানে হেয়ার কালার করছে, দেখেছো তো? তোমরা অনেকেই কমেন্ট করো যে অর্ঘ্য কি হেয়ার কালার করে। অর্ঘ্য হেয়ার কালারটা কি বলো এবার? হেয়ার কালার আবার কি? কি হেয়ার কালার মানে কি কালারটা হলো? ওটা সিক্রেট, ওটা সিক্রেট, দেখেছো তো? তোমাদেরকেও বলছে না, তোমরা যদি দেখে দেখে সেম জিনিস করে নাও, সেম কালার করে নাও। দেখেছো তো কিরকম হিংসুটে একটা লোক, কিরকম হিংসুটে লোক পৃথিবীতে আছে যে বলছে না কালারটা? অর্ঘ্য আমার খুব খিদে পেয়েছে, তুমি লাঞ্চ করবে না? আমার দিয়ে দেবে, আমি হেয়ার ওয়াশ করে ওরা খেয়ে নেবে। তো অর্ঘ্যর আজকে প্রচন্ড লেট হবে, হেয়ার কালার করছে, ওয়াশ করবে, স্নান করবে, তারপরে খাবে। আমি খেয়ে নিলাম। হ্যাঁ, আমি সকাল থেকে সেরকম করে কিছু খাইও নি আজকে, তো আমি এখন যাচ্ছি নিচে লাঞ্চ করতে। আমি আর অর্ঘ্য, আমি আর অহংকুশ লাঞ্চ করে নেব। তো আজকে বাড়িতে লাঞ্চে হয়েছে এখানে কাতলা মাছ, আর এখানে হয়েছে এটা আলুচ্ছে ভাজা, মনে হচ্ছে আলুচ্ছে ভাজা, আর এটা হচ্ছে টক ডাল, তার সাথে মানে ওই বেগুন ভাজা, ওইটা পুড়ে গেছে বেগুনগুলো এরকম, তার সাথে সাথে হয়েছে গরম গরম বেগুন ভাজা। তো বাড়িতে আজকে লাইট লাগানো হচ্ছে, বাট আমি এত ব্যস্ত আছি, আমি না আজকে সময়ই পাইনি যে একটু ওপরে গিয়ে দেখবো যে কেমন লাইটিং করা হয়েছে, কেমন করে সাজালো। এই যে দেখতে পাচ্ছ, এইসব জায়গা দিয়ে সব লাইট লাগানো হয়ে গেছে, ওপর দিয়েও সব লাগানো হয়ে গেছে। রাত্রেবেলা যখন লাইট জ্বালানো হবে তখন দেখতে খুব সুন্দর লাগবে। এখন আমি আমার স্টুডিওতে আসলাম, তার কারণ এখন রেডি হব, রেডি হয়ে একটা জায়গায় যাব, আর কোথায় যাব সেটা রেডি হয়ে তোমাদেরকে বলছি, দেখে থাকো ব্লগটা। অলরাইট, তো আমি একদম রেডি হয়ে গেছি, আমি আউটফিটটা তোমাদেরকে দেখাচ্ছি। তার আগে তোমাদেরকে আমি একটা জিনিস দেখাচ্ছি, সেটা হলো পুরো কমপ্লিট হয়ে গেছে, বাড়িতে পুরো লাইট জ্বালিয়ে ফেলেছে, এখন জাস্ট দেখো লুকটা কেমন লাগছে। কি সুন্দর লাগছে দেখতে পাচ্ছ, সব লাইট গুলো জ্বালিয়ে দিয়েছে, আর এই কাজটা আজকে সারা দিন ধরে আমাদের বাড়িতে হয়েছে, ওপর থেকে একদম নিচ পর্যন্ত। আর নিচ থেকে যখন অর্ঘ্য দেখানো হবে আরো বেশি ভালো লাগে, আমি নিচে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। বাট এই সাইডটা দেখো, বাড়িটা প্রচন্ড প্রচন্ড সুন্দর লাগছে। তো যাই হোক, এখন রেডি হয়ে গেছি, পরে বাড়িতে এসে তোমাদেরকে আলো আলো বলছি, আরো ভালো করে দেখাবো। আর কোথায় যাচ্ছি নিচে গিয়ে বলছি, এখানে প্রচন্ড আওয়াজ, যেহেতু ঠাকুর নিচ্ছে খুব আওয়াজ খুব। অলরাইট গাইস, তো এই যে আমরা সবাই একদম রেডি রেডি হয়ে গেছি। আর এত রেডি কেন হয়েছি বলো? কেন আমরা এখন বড় হয়ে যাবো, আজকে পুজো আছে। ইয়েস, তো দাদার বাড়িতে যেহেতু দুর্গা পুজো হচ্ছে আজকে পঞ্চমী, মা ভাই বাবা সবাই বাড়িতে ওয়েট করছে, এখন ফটাফট করে বেরিয়ে যাবো, কথা বলারই টাইম পাচ্ছি না। ভাই চলে এসেছে, আর ওই যে পিছনে অঙ্কুশ আছে, মা বাবা চলে গেছে, কারণ প্রচন্ড লেট হয়ে গেছে। আমাদের বাড়ির সামনে যেহেতু ঠাকুর নেওয়া হয়, মানে বাড়ির সামনে আমরা দেড় ঘন্টা দাঁড়িয়ে আছি, টানা দেড় ঘন্টা, গাড়ি জাস্ট বের করা যাচ্ছে না। অনেকটা ঘোরা হয়েছে, আর সেই ঘুরতে ঘুরতে পায়ে হেঁটে না, এত গরমে আমরা পুরো স্নান করে গেছি দেখতে পাচ্ছ। অ্যান্ড ফাইনালি প্যান্ডেলে আসলাম। কি রে, গরম লাগছে? প্রচন্ড গরম লাগছে। ঢুকে পড়েছি, এটা হচ্ছে আফ্রিকান হাউসে, যেখানে আদিবাসীরা থাকতো, তাই তো? আর এরকম আরো অনেক কিছু আমি তোমাদের ঘুরে দেখাচ্ছি। বেসিক্যালি দাদা যে পুজোটা করেছে সেটা আফ্রিকান থিমে করেছে, তাই তো ভাই? Thank you.
পরে হবে উদ্বোধন, সমস্ত কিছু সাজানো হচ্ছে। এই যে সবাই গাড়িতে উঠে পড়েছি, পিছনে মা আর ভাই আছে, চলো এবার যা যাক বাড়িতে। কেউ তো বলো, হ্যাঁ হ্যাঁ করে একটু বলো, কি বলবো দেখা। আমি কতবার করে বলেছি কিছু বলো, তারপর এখন বলছে। এটা আমার থার্ড টেক চলছে, থার্ড টেক এর পর আবার সবাই বলেছে। তো চলো বাড়িতে, দশ টাকা করে দিতে হবে। কি শয়তান ভাই, আমার ভিডিও দেখার জন্য আমার কাছ থেকে 100 টাকা করে নেয়, তোমরা জানো এটা? এটা কি কথা, বাড়িতে গিয়ে কথা বলছি। অল রাইট গাইস, এখন জাস্ট বাড়িতে আসলাম। উফ, কটা বাজে বলো তো? এখন 1:30 বাজে এক্স্যাক্টলি। প্রচন্ড টায়ার্ড, চেহারা দেখেই বুঝতে পারছো, সুপার সুপার টায়ার্ড। আর প্রচুর হাঁটা হয়েছে আজকে দাদার বাড়িতে, যখন আমরা ওই যে সমস্ত কিছু সাজিয়ে ফাজিয়ে নিয়ে গেছিলাম, পজিশন নিয়ে বেরিয়েছিলাম। আর সব থেকে বড় কথা গাইজ, এখন কিন্তু তোমরা ব্যাক টু ব্যাক 10 পর্যন্ত ব্লগ দেখতে পারবে, মানে সেই বুধবার অবধি ব্লগ চলবে, পর পর। তো তোমরা কিন্তু অবশ্যই দেখো, কোনো ব্লগ মিস করো না। আমরা প্রচুর প্রচুর প্ল্যানস করেছি পুজোতে, সবটা তোমাদের সাথে ব্লগের মাধ্যমে শেয়ার করবো, আর তোমরাও প্রচুর মজা করো। তো চলো আজকের মতো এইটুকুনি, আর কালকে তোমাদের সাথে দেখা হচ্ছে। কালকে হলো ষষ্ঠী, অলরেডি ষষ্ঠী পড়ে গেছে। বাই গাইস, গুড নাইট, বাই বাই, বাই।